ম্যাম কোনটা অ্যাটেন্ডেন্স দেব? চারটে দুটো থেকে চার তিনটে তো একই তো অ্যাটেন্ডেন্স লিংক কি বলছো? কোন লিংকটা অ্যাটেন্ডেন্স দেব ম্যাম? কিসে? একই তো সেম তো সবকটা লিংক। ও ঠিক আছে, কোন একটা ক্লিক করো। এখান থেকে টার্মিনালে যে উবুন্টুটা তোমরা সবাই করেছো, মানে স্যার তোমার দেখিয়েছে কি করে ইনস্টল করতে, টার্মিনালটা ওপেন করে আমরা করবো আজকে। করবো যে একটা কিছুই নয়, একটা নাম্বারের ডিজিটগুলোর ক্যালকুলেশন করবো, অ্যাডিশন করবো। একটা নাম্বার মনে করো 1, 2, 3 বা 45 বা 64, তার ডিজিটগুলোর যোগফল, সামেশান অফ ডিজিট, সাম অফ ডিজিট। হ্যাঁ, একটা নাম্বারের বা পাঁচ একটা 5-ডিজিট নাম্বার হতে পারে, 5-ডিজিট নাম্বারই করছি বড় নাম্বারে সেটা, কারণ এমনিতে ছোটো হলে আমরা তো মুখে মুখেই করতে পারি, বা বড়ো একটা সাম অফ ডিজিটস কী করে আমরা বার করব। তার জন্য হচ্ছে আমাদের যখন এটা প্রোগ্রাম রান করার জন্য সেল প্রোগ্রাম আমরা করব, সেল প্রোগ্রামটা করতে গেলে কমান্ডটা হচ্ছে ভিআই আর সেল প্রোগ্রামের ইয়েটা, যেমন সি প্রোগ্রাম তোমাদের ছিল .c, এখানে হচ্ছে .sh। আমরা এখানে বললাম যে সাম অফ ডিজিটস আমরা করতে চাইছি। হ্যাঁ, একটা তাহলে একটা ফার্স্টেই আমি এটা ক্রিয়েট করি, ফাইলটার নাম দিতে পারো। হ্যাঁ, সাম, আচ্ছা সাম, আর এখানে কোনো স্পেস হয় না নামের ইয়েতে, আন্ডারস্কোর বা কিছু একটা করবে, যাই হোক আমি এটা এমনি লাগছি সাম ডট এস এইচ। দেখছি এই নামে যদি কোনো না থাকে ফাইল তাহলে এটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এডিটারে পাঠান। এই তো তোমরা ক্লাস করলে কিছু করার, এটা খুলছি আমি যদি চেক করে নিই না হলে আবার বেরোতে টাইম চলে যায়। বড় তাড়াতাড়ি প্রোগ্রামিংটা হয়ে যাবে, আজকে ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, বেশ করা। ঠিক আছে, এখানে আমি যখনই একটা কি বলছি ইনসার্ট করবো কি করে আই দিয়ে আমাকে করতে হবে। এখানে আমি যখন লিখবো একটা সাম অফ ডিজিটস করতে গেলে আমাকে কী করতে হবে, ফার্স্টে আমাকে এন্টার একটা ডিজিট একটা নিতে হবে ইউজারের কাছ থেকে। তাহলে তার জন্য আমি ফার্স্টেই আমি প্রিন্ট করবো, যেমন প্রিন্ট ছিল এখানে হচ্ছে ইকো দিয়ে আমরা করি। ফার্স্টে হচ্ছে ক্লিয়ার স্ক্রিনের জন্য আমি ক্লিয়ার কমেন্টটা লিখে রাখবো, যাতে আগের আউটপুটগুলো আমি না দেখতে পাই। ক্লিয়ার কমেন্ট লেখার পর বললাম যে আমরা নাম্বারটা নেব, যে সাপ্লাই দ্য নাম্বার, এটা এরকম একটা লিখতে হবে। ইকো, ইকো হচ্ছে প্রিন্ট করার, ইকো সাপ্লাই, এখানে বললাম 5-ডিজিট নাম্বার, খুবই ছোটো, এটা বেশি কিছু নেই, জাস্ট নাম্বারটাকে আমি কী করে সামেশান করব দেখাচ্ছি ডিজিটগুলোকে। আচ্ছা, নাম্বার এন্টার মারলাম, ইকো সাপ্লাই 5-ডিজিট নাম্বারের পরে আবার কীভাবে রিড করতে হবে নাম্বারটা যে ইউজার দিল সেটা ইনপুটে আমাকে নিতে হবে। তোমরা যদি সি প্রোগ্রাম করো জানো যে ওখানে প্রিন্টএফ এ
পার্সন এখানে এখানে ছিল এখানে আছে, ওটার ভাব দাবেনটা ভুলিয়ে যাবে। এখানে হচ্ছে রিড করতে হবে যে নাম্বারটা আমি দিচ্ছি, নাম্বারটাকে আমি ধরলাম ভেরিয়েবলটা এন ধরছি, হ্যাঁ স্মল এন, এবার রিড করছে এন, হ্যাঁ এবার মানে এখানে হচ্ছে সেল হচ্ছে আমার নিয়ে নিচ্ছে নাম্বারটা। নেওয়ার পর আমি একটা কী করবো যে সামটা হবে কোথায়, সামটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, সাম বলে ভেরিয়েবল রাখতে পারি, বা এখানে আমি রাখছি এস, এস এর মধ্যে হচ্ছে কি প্রথমে কোনো যোগফল নেই মানে কোনো সামেশান নেই, তাহলে এস ইকুয়াল টু ফার্স্টে হচ্ছে স্টেট হচ্ছে জিরো থাকছে ওর মধ্যে, কিছু নেই। এবার যখনই হচ্ছে যোগফলটা রাখবো তখন হচ্ছে ওখানে ডেটাটা থাকবে। ফার্স্টে আমি ইনিশিয়ালাইজ করছি, এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করতে হবে যে এস ইকুয়াল টু জিরো, তাহলে আমি ডিজিট ফার্স্ট ফাইভ ডিজিট নাম্বারটা নিলাম রিড করে, তারপরে এবার এবার হচ্ছে আমাকে কি পাঁচটা ডিজিটের নাম্বারের আমি যোগফলটা বার করবো ক্যালকুলেশনটা। তোমাদের এই মনে করো যে পাঁচটা ডিজিটের বললাম যে আমরা নাম্বারটা নেব, দেখাতে হবে মানে আমি একটা সিক্স ফাইভ বড় দিচ্ছি বা ছোটো, ফার্স্ট একটা ছোটোই ধরছি, ছোটো ধরে আমি মনে করো থ্রি ফোর সেভেন, হ্যাঁ এবার এটাকে আমি পাবো কি করে, এই যে ডিজিটটা যোগ করবো আমি তো মুখে মুখে জানি থ্রি প্লাস ফোর প্লাস সেভেন, কিন্তু মেশিন সেটা পাবে কি করে। থ্রি ফোর সেভেনকে তাহলে আমাকে কী করতে হবে, আমি লাস্ট ডিজিটটা পেতে হবে সেভেন, তাহলে আমাকে ডিভাইড করতে হবে কি টেন দিয়ে, টেন টেন দিয়ে ডিভাইড করলে আমার ফার্স্ট রিমাইন্ডারটা থাকবে সেভেন। এবার তারপরে আমার তাহলে ভাগফলটা থাকছে কি, আমার ডিভিশন করে যে রিমাইন্ডার পাচ্ছি সেভেন আর ভাগফলটা পাবো থ্রি ফোর, থ্রি ফোর পাবো। এবার হচ্ছে থ্রি ফোর পাবো, আবার আমাকে তাহলে থার্টি ফোরটাকে আমি আবার দশ দিয়ে ভাগ করতে হবে, সেকেন্ড হচ্ছে রিমাইন্ডারটা পাবো ফোর করে হচ্ছে ভাগ ফলটা পাবো থ্রি, তাহলে এইটা আমার লুপে গড়াতে হবে। এটা হচ্ছে লুপ আমার লাগবে, কারণ কি আমার অতক্ষণ আমি যতক্ষণ ওয়ান ডিজিট সিঙ্গেল ডিজিটে না পৌঁছাচ্ছে আমাকে হচ্ছে ডিভাইড করে দিতে হবে টেন অব্দি, মানে এখানে যদি আমি ফাইভ ডিজিট হতো সিক্স ফাইভ ফোর টু জিরো, তাহলে আমাকে ভাগ এবার প্রথমে এবার যতক্ষণ আমাকে দশ দিয়ে দিয়ে ভাগ করতে হতো করে আমাকে কি এই যে রিমাইন্ডার মানে এইটাকে এইগুলোকে হচ্ছে আমাকে স্টোর করতে হবে করে এইগুলোকেই হচ্ছে আমি ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানেটা আমাকে লুপ চালাতে হবে, লুপ হচ্ছে কি আমরা কি করবো হোয়াইল লুপ চালাবো, লুপটা আমি চালাবো এবার যতক্ষণ লুপ মানে কি একটা ফাংশন যখন মানে মনে করো লুপ হচ্ছে কি একই দ্বারা দেখাচ্ছে আর একটা দিন, এই যে লুপ মানে এই যে ওয়াইল লুপটা আমি তো লিখবো, ওয়াইল লুপটা লিখে আমি কি করব যে ওইটাকে আমি নাম্বারটাকে দশ দিয়ে ভাগ করছি করে প্লাস আমি ইয়েটাকে রাখছি রিমাইন্ডারটাকে আমি স্টোর করছি, তাহলে এই লুপটা যতক্ষণ চলবে যতক্ষণ সিঙ্গেল ডিজিট হচ্ছে, তাই তো এই যে এইখানে, তাই লুপ মানে হচ্ছে চক্র আকারে ঘুরছে একটা, এই যে লুপ এরকমভাবে ঘুরবে। তোমরা যদি ফ্লো চার্ট করো তাহলে দেখতে পাই, ফ্লো চার্টে তোমরা দেখেছিলে যে একটা একই স্টেপ যখন বারবার হচ্ছে, এখানে যেমন হচ্ছে এই যে এইখানটা হচ্ছে আমরা লুপ করছি দেখাচ্ছি, এই যে এস ইকুয়াল টু জিরোর পর আমরা কী করছি এন্টার করছি, এন্টার করে আমি লুপটা লিখছি, লুপটা লিখে দিয়ে আগে ওয়াইল স্পেস দিয়ে এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো কি, এবার কি কাকে আমি ইয়ে করবো যেটা যে নাম্বারটা আমাকে দিয়েছে সেই নাম্বারটার ভ্যালুটা, হ্যাঁ এটা কমেন্টগুলো আরও তো করা হয়নি পুরোটা, যাই হোক এটা এখন একটু দেখাচ্ছি ছোটো করে। এবার সেই নাম্বারটার ভ্যালুটাকে আমি নাম্বারের মানে নাম্বারের অ্যাড্রেস একটা জায়গায় থাকে আবার সেটা হচ্ছে তার মধ্যে যে ভ্যালু সেটাকে আমি ভাগ করব, তাহলে নাম্বারের ভ্যালুটাকে আমি কী করে বোঝাবো সেটা তার জন্য হচ্ছে কি ডলার এন। এবার কি এই যে ওয়াই লুপটা কতক্ষণ চলবে সেটা হচ্ছে আমি ফার্স্টেই হচ্ছে এইখানে লিখবো কন্ডিশনটা যে কতক্ষণ চলবে, ওই যে বললাম যে যতক্ষণ আমার জিরো মানে একদম লাস্টে পৌঁছাচ্ছে মানে লাস্ট ডিজিটটাকে আবার আমি যদি ইয়ে দিয়ে ভাগ করি টেন দিয়ে তখন আমার কি হবে, দাঁড়া এই যে লাস্ট ডিজিটটাকেও ভাগ করা যাবে জিরো অবধি আমি লুপটা ঘুরাবো,
10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডারটা আমি তো কিছু যাবে না, রিমাইন্ডারটা 3 এই দিকে। তাহলে আমি যতক্ষণ না নাম্বারটা 0 হচ্ছে ততক্ষণ আমি লুপটা চলবে। তাহলে সেই কন্ডিশনটা আমাকে ফারস্টে লিখতে হবে যে ডলার এন এর ভ্যালু, এন এর ভ্যালু হচ্ছে সেটা হচ্ছে ডলার এন, এটা হচ্ছে যতক্ষণ না জিরোর ওপর থাকছে ততক্ষণ আমি ডিভাইডটা করব। তা জিরোর এখানে হচ্ছে গ্রেটার দ্যান আমাকে লিখতে হবে, গ্রেটার দ্যান সিতে তো আমরা হচ্ছে ইয়ে করতাম কি বলে ইউজ করতাম যে গ্রেটার দ্যান যে সাইনটা, কিন্তু এখানে হচ্ছে লিনাক্সে আমরা কী করবো মাইনাস জিটি, মাইনাস জিটি মানে হচ্ছে গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান জিরো। মাইনাস লুপটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে মাইনাস জিটি, এটা তোমাদের লেখাও আছে গ্রেটার দ্যান বোঝাই যায়, মাইনাস লেস দ্যান হলে মাইনাস এলটি, ভালো লেখা যাচ্ছে ঠিক আছে ওইটাই ওখানেই দেখ লেখা। হ্যাঁ এবার মাইনাস জিটি হচ্ছে গ্রেটার দ্যান, মাইনাস এলটি হচ্ছে লেস দ্যান, এরকম করে বিভিন্ন ইকুয়াল টু বুঝবো কী করে, মাইনাস ইকিউ এগুলো হচ্ছে সুইচ, এগুলো হচ্ছে ম্যানুয়াল কমান্ডে গিয়েও তুমি দেখতে পারো। তা এই এন এর ভ্যালুটা হচ্ছে যতক্ষণ জিরো থাকবে ততক্ষণ, এবার হচ্ছে কি হোয়াইলের লুপটা আমি ঢুকবো, এখানে সেকেন্ড ব্র্যাকেটের কোনো ব্যাপার নেই, সিতে যেমন ছিল এখানে হচ্ছে ডু বলে মানে স্টার্ট হয়, ব্র্যাকেট দিতে হয় না সেকেন্ড ব্র্যাকেট, এখানে ডু বললে সেখানে হচ্ছে হোয়াইল লুপটা স্টার্ট হচ্ছে আর শেষ হবে ডান দিয়ে। তো ডু ডু এর মধ্যে আমি কী করবো যে ওই ভ্যালুটা আমি ইয়ে করবো যোগ করবো, এবার যোগ করবো কি ফার্স্টে তোমার জিরো কিছু নেই সেটার জন্য আমাকে লিখতে হবে যে সামেশান ওই যে এস এর মধ্যে আমি যোগটা করবো, এস ইকুয়াল এস ইকুয়াল হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে এক্সপ্রেশনটা লিখবো, এখানে কোনো ক্যালকুলেশন করতে গেলে সেটা ইএক্সপিআর দিয়ে আগের দিন বলছিলাম, এটা জাস্ট দেখাচ্ছি পুরোটা বুঝতে পারবে না আরও কমেন্টগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। ইএক্সপিআর ইএক্সপিআর এক্সপ্রেশন, এক্সপ্রেশন যখনই আমি কোনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করবো ইএক্সপিআর দিয়ে, ইএক্সপিআর এবার কার সাথে যোগ করবো যে ডলার এস, মানে ফার্স্টে তো ডলার এস এর এস এর ভ্যালু কি জিরো আছে, তাহলে ডলার এস প্লাস প্লাস করবো কি ওই যেটা আমি রিমাইন্ডারটা পেয়েছি ডলার এন, ডলার এন কেটে একটার মধ্যে লিখতে হবে ডলার এন। এবার রিমাইন্ডার যখনই আমি এমনি ভাগ তো ডিভাইড সাইন দিয়ে হয়, রিমাইন্ডার হচ্ছে পার্সেন্টেজ দিয়ে আমরা করি, পার্সেন্টেজ 10 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডারটা পাবো সেটা সেটা বোঝানোর জন্য হচ্ছে। তাহলে আমি কী করবো এই যে এই রিমাইন্ডার পোর্শনটা হচ্ছে এখানে পাচ্ছি এন পার্সেন্টেজ 10 করলে আমি ওই যে ওই রিমাইন্ডারটা যেটা পেয়েছিলাম এইখানে এইটা আমার ক্যালকুলেশন হবে। এই যে 7টা ম্যাম শুনতে পাচ্ছে না কেটে যাচ্ছে, হ্যাঁ শুনতে না পেলে আর কি শুনতে তো রয়েছে তো আমি তো শুনতে পাচ্ছি না, ঠিক আছে দেখো এখানে দেখো 7টা রয়েছে, আমি তো রেকর্ডটা করে রাখছি দিয়ে দেবো প্রবলেম হলে আবার দেখবো। এই দেখো 3 4 7কে 10 দিয়ে ভাগ করে যে 7টা পাচ্ছে এই যে রিমাইন্ডারটা প্রথমে হচ্ছে যোগ হবে সামের মধ্যে, সামের মধ্যে বা প্রথমে তো জিরো আছে ওই জন্য সামের জিরোর সাথে তাহলে 7টা যোগ হচ্ছে এরকম হচ্ছে। Mm-hmm.
previous regular expression to I triple A insert also n equal to even also. ইন্টারটা হচ্ছে না
ইকো দ্য সাম অফ ডিজিট ইজ হবে কি, যেটা ওই আমি ডলার এস এর মধ্যে রাখছি, ডলার এস এটা হচ্ছে আমার প্রোগ্রাম। তাহলে হচ্ছে দুটো হচ্ছে, আমি একবার হচ্ছে একটা জায়গায় রাখছি, ভাগফলটা রাখবো এন এর মধ্যে, আমি যেটা দেখাচ্ছিলাম যে এন এর মধ্যে হচ্ছে রাখবো যে এটা হচ্ছে, এইটা হচ্ছে রিমাইন্ডারটা, আর এন এর মধ্যে হচ্ছে এই যে 347, তারপর আমার যে ভাগফলটা থাকছে 343, এটা হচ্ছে এন এর মধ্যে ভ্যালু থাকছে, আর এই জিনিসটা 743 এটা হচ্ছে আমি ওই রিমাইন্ডারটা, এই রিমাইন্ডারটা ক্যালকুলেশন করবো কি সামের সাথে। তাহলে প্রথমে সামের ভ্যালুটা মানে আমার যদি জিরো ছিল তার সাথে 7 যোগ করে আমি 7 হলো, তারপরে হচ্ছে কি 7+4 হবে, এই যে মানে আগের যেটা ইয়ে তার সাথে এই যে 7, আবার তারপরের হচ্ছে এইটা যোগ হবে 7+4 যোগ করে যেটা ছিল সেইটা, এরকমভাবে লুপটা ঘুরবে যতক্ষণ না জিরো হচ্ছে। তাহলে আমাকে দুটো জিনিস স্টোর করতে হচ্ছে, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে সামেশন, সামটা। তো সামটাকে আমাকে প্রিন্ট করাতে হবে যেহেতু বলেছে ডিজিটগুলোর যোগফল। তাহলে এইটুকুনি আমার প্রোগ্রাম, ওয়াইল লুপটা চলবে, এখানে ডু দিয়ে স্টার্ট করে মানে সেকেন্ড ব্র্যাকেটের কোনো ব্যাপার নেই, ডান দিয়ে শেষ হবে, ঠিক আছে, করে ইকো করবো। এবার আমি বেরোবো কী করে ফাইলটা থেকে, বলেছিলাম যে এসকেপ করবে, এসকেপ করে আমি শিফট দিয়ে কোলন, শিফট দিয়ে কোলন হয় যেটা কমার ওই সেমিকোলনের ওপর থাকে, এই যে কোলন চিহ্নটা এলো, তারপর আমি ডাব্লিউ কিউ মানে রাইট অ্যান্ড কুইট, রাইট অ্যান্ড কুইট করে এন্টার মারবো, করে হয়ে গেল। এইবার আমি প্রোগ্রামটা রান করাবো কী করে, ভিআই দিয়ে আমি তো ক্রিয়েট করেছিলাম, এখানে হচ্ছে প্রোগ্রামটা রান করার কমান্ড হচ্ছে এসএইচ, শেল প্রোগ্রাম আমি যখন রান করবো তখন এসএইচ কমান্ড, এসএইচ সাম ডট এসএইচ, এই প্রোগ্রাম মানে ফাইল নেমটা করে এন্টার করলাম, এ দেখো বলেছে 5-digit number, একটা 5-digit number, পাঁচটা নাম্বার আমি দিয়ে দিলাম, করে দেখো সাম অফ ডিজিট ইজ 50, যোগ করে দেখো 5, 4, 9, 10, 11, 12, 13, 14, 15, 15, এরকম আবার তুমি রান করাতে পারো, প্রত্যেকবার আগের আউটপুটটা চলে যাবে কারণ আমরা ক্লিয়ার কমেন্টটা রেখেছি। এই যে আবার বলেছে, এবার একটা অন্যরকম 6, 7, 5, 9, এবার ডিজিটের এই যে 5টা ডিজিটে তাহলে আমার যোগ করে দেখাচ্ছে, ঠিক আছে, এরকম করে তাহলে আমার ডিজিটটা যোগফল এরকম করতে পারে। এক ইভেন আর অডটা দেখিয়েছিলাম তোমাদের যায়, তাহলে এইটা হচ্ছে ছোট, তাহলে এই এইটা হচ্ছে তোমাদের প্রোগ্রাম, প্রোগ্রামটা এরকম, প্রোগ্রামটা হচ্ছে এইটা, এটা তোমরা বড় স্ক্রিনেও দেখাতে পারো, এই যে ম্যাক্সিমাইজ করলে এবার এখান থেকে তুমি প্রিন্ট স্ক্রিন করে আমি ইয়েটা পেয়ে যাবো, আমার আউট প্রোগ্রামটা আমি কী করে করবো একটা জায়গায় দেখছিলাম, প্রিন স্ক্রিনে কেন হচ্ছে, এটা ভার্চুয়াল বক্সে আছে বলে লাইন শর্টটা কাজ করছে, এইটা প্রিন স্ক্রিন আরেকবার চালাই, এখানে অ্যাক্টিভেট করতে হবে প্রিন স্ক্রিনটা, স্ক্রিনটা হচ্ছে কন্ট্রোল এই ওইটা চলে আসছে লিঙ্কটা, যাই হোক তাহলে পেস্ট করতে হবে, ওখানেও সেলফ তো ইয়েতে ওটা আমরা যেখানে অ্যালোকেশন করেছিলাম সেখানে মনে হয় স্টোর হচ্ছে ওটা, ঠিক আছে, এটা তাহলে এখান থেকে দাঁড়াবে বেরোবো, তাহলে এসকেপ টিপবে, টিপে হচ্ছে শিফট টিপে কোলন করে ডাব্লিউ কিউ করে এন্টার হয়ে গেল, করে এবার হচ্ছে রান করা, এইটুকুনি হচ্ছে প্রোগ্রামটা। তোমাদের অড ইভেন নাম্বার যদি বলে 2 দিয়ে ভাগ করাবো, ওখানে হচ্ছে মানে মনে করো এই যে এক দেখাচ্ছি এটা মনে দেখিয়েছিলাম আমি যাই না, একটা ভিআই অড ইভেন যদি করাই অড ইভেন ডট এস এইচ এটা দেখাচ্ছে, এটাও ছোটো 4-5 লাইন, হ্যাঁ এন্টার মারছি, ফার্স্টই হচ্ছে ওই ক্লিয়ার, সব কিছুরই ফার্স্টে ক্লিয়ারটা দিয়ে রাখি, ও সরি আইটা টিপি, আইটা টিপছি না বলে খালি ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে আই টিপে ইনসার্ট, হ্যাঁ এবার হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার করে আমি ইকো করব, ইকো সাপ্লাই দ্য ইন্টিজার, ইন্টিজার ইন্টিজার নাম্বার নেব, করে
আমি কি করব ইন্টিজারটাকে আমি অড ইভেন জাস্ট কি দুই দিয়ে ভাগ করি আমার বোঝে ফার্স্ট তারপর রিড করতে হবে রিড ইন পরে আমি কি একটা ইয়ের মধ্যে আমাকে রাখতে হবে একটা ভেরিয়েবলের মধ্যে এন এন এর মধ্যে আমি নাম্বারটা রাখছি মানে ইন্টিজার তারপর হচ্ছে এম ইকুয়াল টু এক্সপ্রেশন EXPR ডলার এস এস এর ভ্যালু এই সরি এটা তো ইয়ে কি বলে ওই ও দুই দিয়ে ভাগ করবো এখানে তার মানে ইয়ে করি এন নিব এন ডলার দাঁড়া এটা ডিলিট করে দিই ডলার এনটাকে আমি দুই দিয়ে ভাগ করবো তাই তো এন এর এনটাকে দুই দিয়ে ভাগ করে আমার যদি রিমাইন্ডার না হয় তখন আমি বলবো ইয়ে আবার আইটা আবার আই দিতে হবে ডলার এন তার মানে এন এর ভ্যালু মানে ডলার এন এন তারপরে হচ্ছে রিমাইন্ডারটাকে আমি দেখবো কি করে ওই পার্সেন্টেজ সাইনটা দিয়ে টু দিলাম হয়ে গেল এবার এম এর মধ্যে আমি রেখে দিচ্ছি এবার যদি ওই রিমাইন্ডারটা যদি জিরো হয় তার মানে সেটা ইভেন নাম্বার আর যদি রিমাইন্ডারটা না রিমাইন্ডার হ্যাঁ জিরো হলে ইকুয়াল টু জিরো হলে সেটা ইভেন নাম্বার আর যদি না হয় তবে তাহলে কি এম এর ভ্যালুটা যদি জিরো হয় তাহলে আমি এম এর মধ্যে যেহেতু রিমাইন্ডারটা রাখছি তাহলে ইফ এখানে জাস্ট কোনো লুপ চালাতে হবে না ইফ কন্ডিশনটা দিলেই হবে ইফ কন্ডিশন ইফ ইয়েটা তোমরা আগেও পড়েছ যদি কম্পিউটার থাকে ইফের মধ্যে আমি রাখছি কি ডলার এম ডলার এম ইকুয়াল টু যদি জিরো হয় এই যে এখানে বলেছিলাম যে ইকুয়াল টু মানে ইকুয়াল টু সাইন না এখানে মাইনাস ইকিউ লেখা হয় গ্রেটার দেন হচ্ছে মাইনাস জিটি এরকম করুন ঠিক আছে তাহলে এম এর ভ্যালুটা যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে আমি ইফ ইয়ে করবো দেন ইফ দেন ইফ এখানে তো একটাই কন্ডিশন যে ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমি প্রিন্ট করবো দেন ইকো দিস ইজ এ ইভেন নাম্বার দিস ইজ অ্যান আবার চলে গেছে দাঁড়া ডিটা এমনি হয়ে গেছে দেখেছো আইটিপি আইটিপি আবার আইটিপি এন্টার হয়েছে ইকো এলস ইফ ইফ যদি এটা হয় তাহলে এলস হচ্ছে পার্টটা কি যেটা হচ্ছে রিমাইন্ডার জিরো হবে না সেটা আমি লিখব ইকো ইকো দিস ইজ এ অড নাম্বার এবার ইফটা শেষ হবে কি করে এখানে কোনো ব্র্যাকেটের ব্যাপার নেই বললাম যে এফ আই দিয়ে শেষ হয় ইফটা শুরু হবে তো এমনি আর শেষ করবো কি করে এখানে কোনো ব্র্যাকেট নেই সেটা হচ্ছে এ বাবা এই হয়েছে আর কি সব হয়ে যাচ্ছে এই কোড এবার ব্যাক স্পেসটা হবে আইটি তারপর ব্যাক স্পেসটা হচ্ছে না বাবা কি সব হয়ে যাচ্ছে খালি যেটা থেকে এবার যদি বেরোবো বেরোবো আবার কী করে এসকেপ টিপে দেখি আবার চলে নাকি এতগুলো ডব্লিউ কিউ করলাম রাইট অ্যান্ড কুইট করে এন্টার এবার দেখি এসএইচ দিয়ে
audible.sh যেটা করলে দেখি কি হয়, এই সাপ্লাইটা ইন্টিজার, একটা ইভেন নাম্বার দিই, দিস ইজ এ ইভেন নাম্বার দিয়ে দিয়েছে, আবার একটা অড নাম্বার দিই, এরকম দুবার তোমরা করে দেখাবে, সেভেন, সেভেনটা হচ্ছে অড, ও এইটা তো ভুলভাল হলো, কেন বলো তো ওইখানটায় গন্ডগোল হচ্ছিলো, সাপ্লাইটা ইন্টিজার, অড নাম্বার দেখাতে পারছে না, তার মানে ওখানটা কোনো এরর হয়েছে, দেখি এন্টার ইকো ডিস ইজ এ মাইনাস দুই দিয়ে ভাগ করলাম, মাইনাস ইকুয়াল টু জিরো, আইটিপি আগে ক্লিয়ার ইকো সাপ্লাই দা ইন্টিজার, আছে ইভেন নাম্বারটা দেখাতে পাচ্ছে, আর মানে ইকুয়াল টু জিরো হলে ডিস ইজ এ বলছে ইয়ে, আর অড নাম্বার তো সেভেনকে দুই দিয়ে ভাগ করে যখন আমার থাকছে ব্যাকস্পেসটা হচ্ছে না, ডিলিট হচ্ছে, এন্টারে দেখি ডিলিট করি, ডিলিট করে দিই, দাঁড়াও আবার লিখছি, ফার্স্টে তাহলে কি করবো, ইফ যদি ইকুয়াল টু জিরো হয় দেন ইকো, বাবা একদম লাস্টে চলে গেল, চারটে লাইন খালি উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, এলস ইকো এফআই, এন্টার, এবার এন্টার মেরে এসকেপ করলাম, এই সরি এসকেপ করবো, কোলন করে ডাব্লিউ কিউ, ইন্টিজার, এবার আবার করছি এসএইচ করে, এটা নিচ্ছে না কেন, থ্রি যদি নিই, হ্যাঁ এবার হয়ে গেছে, দিস ইজ ওইখানটায় ভুল হয়েছিল তখন, তাহলে অড নাম্বার নিল আর একটা হচ্ছে ইভেন নাম্বার, ইভেন নাম্বারও নিয়েছে, আবার দেখো একটা বড় দাও, 88 ইভেন নাম্বার নিয়ে নিয়েছে, আবার অড নাম্বার যদি দাও 91, তাহলে দিস ইজ এ অড নাম্বার, তাহলে দেখাচ্ছি, তাহলে একটা দেখালাম তোমাদের যে ইভেন নাম্বার আর একটা অড নাম্বার, এই দেখো এখানেও তোমার দেখবে ফাইলের মধ্যে আছে, এটা তো টার্মিনালে করছো, ফাইলটাকে তো ডট এসএইচ বলে আমরা রাখছি, এখানেও হচ্ছে ইয়ে হবে কি বলে, এখানে হচ্ছে সেভ হবে, এই যে ফাইল, এ দেখো এটা তো টার্মিনালটাই ওপেন হচ্ছে, ঠিক আছে টার্মিনালটা বন্ধ করে দিলাম, এই যে এল এস ডট, এই যে অড ইভেন ডট এস এইচ, এই যে এইটা নিয়ে তুমি প্রিন্ট ইয়ে পাঠিয়ে দেবে, এই যে অড ইভেন ডট এস এইচ এটা রয়েছে এখানে হচ্ছে, এই যে তুমি কি প্রোগ্রাম সেটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালার সাদার মধ্যে, আবার আরেকটা আরেকটা ফাইল দুটো তাহলে করলাম, একটা অড ইভেন করলাম আর একটা এই যে কোথা গেল ফাইলসগুলো আবার, হ্যাঁ এখানে এই যে সাম সাম হাউ ডিজিটস, ঠিক আছে এইগুলো তাহলে করলাম, এই প্রোগ্রামিংগুলো তাহলে তোমরা প্র্যাকটিস করো,
বাড়িতে আমাকে ইয়ে করো, আমি দিও, আমি দেবো পরে, ঠিক আছে? বলছে এক কথা জমা তোমাদের তো পড়বেই, একটা তো খালি জেনারেল সাবজেক্ট এখন, আর অনার্সের ইয়ে নিউট্রিশন পড়তে তো হবে, অ্যাসাইনমেন্ট তো সবাই দেবে। ঠিক আছে তাহলে এখানে এটা বন্ধ করে দিই, তোমাদের ক্লাস তাহলে এই অবধি, এটা তোমরা করবে, আবার নাহলে করাবো প্রবলেম হলে।